নারী শিক্ষার্থী বা স্টাফ দ্বারা হচ্ছে আমাদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া সমাপ্ত করা, এই ধরনের অনেক অল্টারনেটিভ দেখানো হয়েছে। বাট আনফর্চুনেটলি এখন পর্যন্ত আমরা কোনোরূপ মানে যে পরিমাণ যেভাবে আশা আমাদেরকে দেওয়া হয়েছিল তার কোনোরূপ দেখতে পাইনি, মানে তার কোনো রেজাল্ট আমরা দেখতে পাইনি। তো স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে আমরা শুনেছি, ডিজিটালাইজড অলরেডি হয়ে গেছে, তারপরও যখন এখানে পরিচয় শনাক্ত নিয়ে এত ধরনের তাদের কাছে আমরা ভাঙ্গি পাঙ্গি অবস্থা দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন ধরনের লেম যুক্ত দেখানো হচ্ছে, এসব আসলে মানে শুনে হাসবো নাকি কি করবো আসলে বুঝতে পারছি না। কারণ এখন আমরা সব জায়গায় যদি দেখতে পাই যে ডিজিটালাইজড হয়ে ছাড়া কিন্তু কোথাও কিছু হচ্ছে না, তারপরও আমরা পরিচয় শনাক্তকরণে অনেক ধরনের হাস্যকর যুক্তি শুনতে পাচ্ছি। ইতিমধ্যে অনেক ধরনের উদাহরণের মাধ্যমে আমার বোনেরা হচ্ছে দেখিয়ে গিয়েছেন যে এই ধরনের হাস্যকর যুক্তির সামনে আর কত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে যা তারা চাইলেই সম্ভব। তো আমার এখানে যে প্রশ্নটা আমার কাছে সবচেয়ে হাস্যকর লাগে যে আজকে মানব বন্ধনে আমরা কেন দাঁড়িয়েছি, মানে এই কোশ্চেনটাই তো আমাদের সবার মাথায় আসা উচিত এবং হাতুড়ির মতো বারবার মনে হচ্ছে আমাকে আঘাত করছে যে কেন আমরা মানব বন্ধনে দাঁড়িয়েছি। একজন মুসলিম নারী সে পর্দা করবে, হিজাব পরবে, নিকাব করবে, এটাই স্বাভাবিক, এই স্বাভাবিক একটা বিষয় কেন তারা মানতে পারছে না বা বুঝতে পারছে না। অথচ এটা কিন্তু মুসলিম প্রধান দেশ, মুসলিম প্রধান দেশের বাইরেও গিয়েও যদি আমরা বুঝি যে আমরা যখন মুসলিম হিসেবে নিজেকে দাবি করছি তার মানে আমরা সেই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যে আমরা ইসলামের প্রতিটা বিধান আমরা মেনে চলবো। তো ইসলামের বিধানের মধ্যে পর্দা অবশ্যই একটি ফরজ বিধান, সেটা আমরা সবাই জানি। তো একজন মুসলিম নারী পর্দা করবে, হিজাব পরবে, সেখানে কেন তাকে উচ্চশিক্ষা দিয়ে একটি কারণ দেখানো হচ্ছে যে না করা যাবে না, মানে উচ্চশিক্ষাও যেখানে একটা মৌলিক অধিকার সেখানে আবার ধর্মীয় স্বাধীনতা বা আমাদের এই পর্দার যে বিধান সেটাও আমাদের অধিকার। তো দুইটা অধিকার কেন কনফ্লিক্ট করবে, এই কোশ্চেনটাই তো প্রথমে আসা উচিত যে কেন একজন মুসলিম নারী হিজাব পরবে না, পর্দা করবে না, এই প্রশ্নটাই আমাদের মূল ফোকাস হওয়া উচিত যে একটা স্বাভাবিক বিষয়কে কিভাবে অস্বাভাবিক করা হচ্ছে। এই অস্বাভাবিক ব্যাপারের ক্ষেত্রে আমরা অনেক ধরনের কোশ্চেন শুনতে পাই যে কেন উচ্চশিক্ষা নিতে এসেছো, তারপর আরো শুনতে পাই যে যদি পর্দা করে উচ্চশিক্ষা নিতে হয় তাহলে হচ্ছে পাকিস্তান চলে যাও, আফগানিস্তান চলে যাও, ইরান চলে যাও, মানে আইরনের একটা লেভেল থাকা উচিত যেখানে আপনি আমাকে আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছেন না, আমার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন না, এই ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো আপনি আমাকে বলছেন যে অন্য দেশে চলে যাও, মানে কোন ধরনের কথা, একটা স্বাধীন দেশে এই ধরনের কথা বলার সাহস কিভাবে হয়। আমি আমার সকল বন্ধুকে বলবো যে এই ধরনের কোনো কোশ্চেন যদি আপনারা এই ধরনের কোনো কোশ্চেন যদি ফেস করা লাগে প্লিজ আপনারা কখনোই চুপ হয়ে থাকবেন না, কারণ এটা স্বাধীন দেশ, এখানে আমার অধিকার আছে, আমার পর্দা আমার অধিকার, এটা আমার ফরজ দায়িত্ব, আমি মুসলিম হিসেবে পর্দা করবই এবং উচ্চশিক্ষা আমার মৌলিক দায়িত্ব, আমি পর্দাও করবো উচ্চশিক্ষাও নিব। আপনি কোনো কেউ বলার না যে আমার পর্দা করা যাবে না এবং উচ্চশিক্ষা নেওয়া যাবে না, এই ধরনের প্রশ্নই আপনারা কেউ মানবেন না। এই অনুরোধটা আমি সকল বোনের কাছে করছি যে যারা ইরান আফগানিস্তানের কথা বলে তখনই বলবেন যে তুমি কে আমাকে কথা বলার, যেখানে এটা আমার অধিকার যে সেখানে আমি আমার রাষ্ট্র আমাকে অধিকার দিতেই পারছে না, আবার তুমি কোন বড় মুখে আসছো যে আমাকে উচ্চশিক্ষা না নিতে বলছো, পর্দা না করতে বলছো। আমি এই বলে আমার বক্তব্য।